হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতের সময় ভালো আছেন। আমি মিজান আবারও চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো ভাইয়া, আজকে আমি চুনারঘাটে যাব 180 ফিট টাওয়ারে ওঠার জন্য। তো ভাইয়া, এটা হলো 180 ফিট মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। তো ভাইয়া, এটা মাটি থেকে প্রায় 180 ফিট টাওয়ার, প্রায় 18 তলা সমান। তো আজকে ব্যাপার আমি এটার উপরে উঠব, আর এটার উপরে উঠে আমি নেটওয়ার্কের কাজ করব। তো ব্যাস, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদেরকে সতর্ক বলতে এটাই বলতে চাচ্ছি যে এরকমের ভিডিও কেউ করতে যাবেন না, কারণ এটাতে অনেক রিস্ক আছে। তো এটাতে ওঠার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আপনার সেফটি পরে উঠতে হবে, হাত গ্লাভস, হ্যামলেট, আপনার শু জুতা, এগুলো পরে উঠতে হবে। তো এবার সেগুলো আমি পরেই উঠছি। তো আমি এখন উঠতেছি টাওয়ারের উপরে। ভিউয়ার্স, আমি 180 ফিট উপরে উঠে গেছি। তো এখানে উঠে অনেক ভালো লাগতেছে। এখানে উঠে আপনার চতুর্দিকে অনেক সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যে আমি একেবারে আসমানের উপরে উঠে গেছি, অনেক ভালো লাগতেছে। চতুর্দিকে দেখা যাচ্ছে অনেক গোল, আর সূর্যটা অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। তো ভিউয়ার্স, আপনাদেরকে বারবারই আমি একটাই কথাই বলবো যে আপনারা এই ভিডিও এরকমের ভিডিও কেউ করতে যাবেন না, কারণ হচ্ছে আপনার এটাতে অনেক রিস্ক আছে। তো আপনারা এটাতে উঠতে গেলে আপনাদের অবশ্যই আপনারা সেফটি পরে উঠবেন। তো সেফটি আপনার কোমরের বেল্ট আছে, হ্যামলেট আছে, হ্যান্ড গ্লাভস আছে, চশমা আছে। তো এগুলো পরে অবশ্যই উঠবেন, কারণ এগুলাতে করতে আপনার অনেক রিস্ক আছে আপনার। তো এগুলো ভিউয়ার্স আমি সবগুলো পরেই উঠেছি। তো আপনারা অবশ্যই অবশ্যই এগুলো পরে উঠবেন। আসলে আমার অনেক ভালো লাগতেছে, কি বলবো আর, 180 ফিট টাওয়ারে এই প্রথম আমি উঠছি নেটওয়ার্কের কাজ করার জন্য। আসলে আমি নেটওয়ার্কের কাজ করি, তো পাশাপাশি একই এই সামান্য ভিডিও করি আপনাদেরকে দেখানোর জন্য একটু ইউটিউবে ছাড়ি আর কি। তো ভিউয়ার্স, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আর প্লিজ ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, বারবারই বলতেছি এরকমের ভিডিও কেউ করতে যাবেন না, কারণ এটাতে অনেক রিস্ক আছে। আর এই টাওয়ারে উঠতে গেলে সবসময় আপনারা টাওয়ারের কাজে যারা করেন আর কি, সবসময় অবশ্যই সেফটি পরে উঠবেন, সতর্ক হয়ে কাজ করবেন ইনশাল্লাহ। ভিউয়ার্স, এই হচ্ছে আমি মিজান আহমেদ। আর আপনারা ভাববেন না যে আমি হ্যামলেট পরে উঠিনি, আমি হ্যামলেট পরেই উঠছি, বাট আমার কাজ শেষ তাই আমি হ্যামলেটটি রেখে ভিডিওটি করছি আর কি, এটা আমার সাথেই আছে। ভিউয়ার্স, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভিডিওটি কেমন হলো এটা অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদেরকে আবারও বলতেছি ভিউয়ার্স, এরকমের ভিডিও কেউ করতে যাবেন না। আর আমাদের নেটওয়ার্ক জগতের মধ্যে যে বাইরা যারা আছে সবাই অবশ্যই সেফটি পরে কাজ করবেন, দেখে শুনে কাজ করবেন। আর ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।